বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো আমাদের সামনে অনেকগুলো পরীক্ষা তো আছেই কোন কোন পরীক্ষা একবার ছোট্ট করে বুনিয়ে নি সিজিএল সতেরো হাজার পোস্ট এম আট হাজার প্লাস পোস্ট প্রায় ওটা সাড়ে আট হাজার ন হাজার হয়ে যাবে সতেরোটাও আঠারো হাজার হয়ে যাবে রেল কুড়ি থেকে তিরিশ হাজার পোস্ট ব্যাংক ওয়েস্ট বেঙ্গলে পাঁচশো ছশো পোস্ট তো এতগুলো পরীক্ষা সামনে পিএসসির আছে পরীক্ষার ডেট আউট হয়ে গেছে তো এতগুলো পরীক্ষা আমাদের সামনে আছে এতগুলো পরীক্ষা মানে এতগুলো সুযোগ আমি প্রত্যেকবার তোমাদের বলেছি যে কিন্তু তোমাদের জন্য লটারি ইয়ার অর্থাৎ যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে কিন্তু অনেক জায়গায় অনেক মানে মানে খুব আফসোস করবে যদি এইভাবে ঠিকঠাক করে প্রিপারেশানটা না নাও তোমরা এবং আমি জানি এই যে আমরা প্রিপারেশনের মধ্যে দিয়ে আছি দু রকমের স্টুডেন্ট জেনারেলি প্রিপারেশন নেয় এক হচ্ছে রিপিটার যারা অলরেডি একবার পরীক্ষা দিয়েছ আর এক হচ্ছে যারা একদম ফ্রেশ তো যারা ফ্রেশার তাদের জন্য যেমন এটা লাগবে আজকের এই ভিডিওটা মেনলি তাদের জন্য যারা রিপিটার বা রিপিটারদের মধ্যে একদল থাকো যারা কোথাও চাকরি করো প্রাইভেট কোথাও বা অন্য কোথাও চাকরি করো নিজেকে আরো বেটার জায়গায় প্রতিষ্ঠিত করতে চাও আরেক দল থাকো যারা এখনও কোথাও নেই এবং তারা শুধুমাত্র প্রপারলি ফোকাস হয়ে এদিকেই আছো দেখ খুব কাট ভাষায় বললে যে স্যার এত জ্ঞান যে আপনি দিচ্ছেন আপনি নিজেও তো সেই তো ফ্রি এর ক্লাস খুব একটা দেবেন না ইউটিউবে আপনার ক্লাস থাকে মাসে মাত্র পনেরো থেকে কুড়িটা এদিকে পেট বেচে আপনি রোডস ক্লাস নেন শনিবারেও ক্লাস নেন তো এর দাবিটা কী দেখো ভাই ইউটিউব এবং পেড ব্যাচের মধ্যে তফাত নেই আমি বলবো না তফাত আছে বাট ইউটিউব থেকে পড়ে যে কেউ চাকরি পাবে না এটা কিন্তু নয় নাম্বার ওয়ান আছো যারা ইউটিউব থেকে পড়ে আমাদের এখানে চাকরি পেয়েছ এবং অনেকে এমন আছো যারা একদা ব্যাচ নিয়েও চাকরি পাওনি তো ব্যাচের সাথে চাকরির ডিরেক্ট প্রপোর্শন কখনো হতে পারে না হ্যাঁ ব্যাচে এলে কি হবে ধরো ইউটিউব দিয়ে তুমি যদি যাও বা আমাদের ফ্রি এর কন্টেন্ট আমি এক এক করে আসবো সবেতে সেটা দিয়ে তুমি যদি যাও তোমার একটা ধারণা তৈরি হবে এবং সেই ধারণাটা তৈরি করে চাকরি পেতে পেতে কারো কারো ক্ষেত্রে হয়তো একটু বেশি টাইম লেগে যাবে ধরলাম এক বছর টাইম লাগে কেউ যদি বলো স্যার আমি এক বছর প্রিপারেশনের আগেই পেয়ে গেছি আমি তো ইউটিউব থেকে হ্যাঁ ইউটিউব না পড়েও হয়ে যায় ইউটিউব না পড়ে সেলস স্টাডি করে হয়ে যায় হয় সে আগে থেকে পড়াশুনো করছে না হয় আগে কোথাও পড়ে এসেছে না হয় সে গড গিফটেড আমি বলছি আমার মতো ছেলেদের কথা বা আমার মতো মেয়েদের কথা দেখ যারা রিপিটার এবার রিপিটার বলতে শুধু এক বছর পরীক্ষা দিয়েছ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়েছে ওদের কথা বলছি না যারা সিরিয়াস ভাবে পরীক্ষা দিচ্ছ তারা নিজেরাও জানো যে তোমাদের কোথার থেকে কি কি শুনতে হয় কেউ নিজের ওয়ার্ক লাইফ নিয়ে ওয়ার্ক লাইফ নিয়ে ফ্রাস্ট্রেটেড কেউ নিজের ফ্যামিলি নিয়ে ফ্রাস্ট্রেটেড কেউ নিজের ফ্যামিলিকে একটা ভালো জীবন দিতে গিফট করতে চাইছো কেউ নিজেকে নিয়ে ফ্রাস্ট্রেটেড রিলেটিভ নিয়ে ফ্রাস্ট্রেটেড অনেক জিনিস হয় আমাদের ফ্রাস্ট্রেশন তো এখন এত লেভেলে চলে গেছে যে ফ্রাস্ট্রেশন ব্যাপারটা এটাও অনেকের কাছে ক্লিয়ার হয় না আমি কিন্তু ওই ভুলভাল ফ্রাস্ট্রেশনের কথা বলছি না এহ আজকে একটা অঙ্ক পারলাম না আমি ফ্রাস্ট্রেটেড এইটা নয় ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন একটা খুব সিরিয়াস জিনিস সেটা হাসি মজারও কথা নয় আর সেটাকে ওভারলুক করারও কথা নয় এবং যারা রিপিটার আছো তারা খুব ভালো করে এই ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন এই দুটোর অর্থ আমার থেকে অনেক ভালো জানো তো ভাই ফার্স্টে তো আমি তাদেরকে একটা কথাই বলবো আমি এখানে কোনো মোটিভেশনাল কথা কিছু বলবো না ওই আজে বাজে স্ক্রিপ্টেড মোটিভেশন দিতে আমি পছন্দ করি না সেটা হচ্ছে দেখো ফ্রাস্ট্রেটের হওয়া খুব স্বাভাবিক এবং জীবনে মোটিভেশন লাগে না এটাও না জীবনে মোটিভেশন লাগে বাট একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে আজকে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে ফ্রাস্টেটেড বা ডিপ্রেস যখন মানুষ হয় কোনো কাজ ঠিকঠাক হয় না পড়াশুনো হয় জানা জিনিস আমরা ভুল করি তুমি যদি সেই ডিপ্রেসড অবস্থাতেই থেকে যাও তাহলে কিন্তু ভাই চাপ আছে সেখান থেকে তোমাকেই বার করে আনতে হবে নিজেকে আমি বা তোমার ফ্যামিলির কেউ তোমার বাবা মা তোমার মনের মানুষ হয়তো তোমাকে সাহায্য করতে পারে তারা কেউ তোমাকে এইভাবে টেনে বার করে আনতে পারবে না যতক্ষণ না তুমি চাইছ তো এই যে তোমার চাওয়া এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তো সেইটাকে চাইতে হবে নিজের ওপর কনফিডেন্সটা কখনো হারাবে না এই লাইনে আসার আগে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্নটাকে রেসপেক্ট করবে এবং সেই স্বপ্নটাকে লক্ষ্যে পরিণত করবে এটা চলে গেল নাম্বার ওয়ান নাম্বার টু যারা অলরেডি প্রিপারেশন নিয়েছে এবং যারা রিপিটেড আমি বারবার তাদের বলি তোমরাও জানো যারা আমাকে ফোন করেছো যারা ধরো আমাকে কলেজে থেকে আমায় ফোন করেছে স্যার এখন কোন ব্যাচ নেবো আমি তখনও তাদের বলি যে এখন ব্যাচ নেওয়ার দরকার নেই আগে লাস্ট সেমিস্টারে পৌঁছাও তখন আসবে কারণ এখন ব্যাচ নিয়ে কোনো লাভ নেই তোমার যখন ব্যাচে দিয়ে শেষ হয়ে যাবে তখন তোমার অ্যাকচুয়াল পড়াশোনা করার টাইম কি লাভ ব্যাচ নিয়ে আর দুটো একসাথে ওরমভাবে হয় না অনেকে অনেক জ্ঞান দিতে পারে যে ভাই হ্যাঁ বিশাল করতে হবে এই করতে হবে সব একসাথে হয় না ওভাবে সব ডুবে যাবে তোমার কলেজের পড়াশুনোটাও যেমন জরুরি এই পড়াশুনোটাও জরুরি আর এই দুটোতেই বিশাল পরিমাণ মাথা কাটাতে হবে আর আমরা অতটা অ্যাক্টিভ কখনো হতে পারি না আমিও না তো ভাই ফার্স্ট এটা বুঝতে হবে যে তোমার সিলেবাস একবার দুবার কমপ্লিট হয়ে গেছে তোমার আর নতুন করে শেখার কিছু নেই না হিস্ট্রি বদলাবে না বাংলার প্রথম ভাইস রয় ছিলেন সেটা বদলাবে না কোনো আর্টিকেল বদলাচ্ছে কিচ্ছু বদলাচ্ছে না কি বদলাবে কোশ্চেনের প্যাটার্ন বদলাবে কোশ্চেনের লেভেল বদলাবে একমাত্র বদলাবার জিনিস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া আর কিছু বদলাবে না না সায়েন্স বদলাবে না কিছু বদলাবে তাহলে ফার্স্ট আমাকে কি দেখতে হবে ফার্স্ট আমাকে যে বেসিকটা আমরা পড়েছি সেইটাকে নিজের ব্রেনের মধ্যে রাখতে হবে যেটা অনেকের তোমাদের মধ্যে আছে অনেকের হয়তো একটুখানি সেই জায়গাটা নেই সারা দিন রাত চেষ্টা করে যাতে সেই জায়গায় চলে যায় অনেকে কি আছে অনেকে জিএস খুব স্ট্রং হয় ম্যাথে দুর্বল হয় যে রিজনিং এ কাউকে আমি দুর্বল হতে এখনো দেখিনি একটু পড়লেই পারা যায় অনেকে ইংলিশে দুর্বল হয় অনেকে ম্যাথে দুর্বল হয় ম্যাক্সিমাম লোক ম্যাথে দুর্বল হয় তো যারা জিএস এ দুর্বল হয় তাদের আমি একটা কথাই বলবো জাস্ট যত পারবে এমসিকিউ কিউ সলভ কর এছাড়া আর কিছু নেই তুমি যদি বলো স্যার আমি জিএস এর আরো একটা বই পড়বো আমি এরম পড়বো আমি এটা করবো এটা করবো টাটার এই পড়ব কার্তিক চন্দ্র মন্দ করব একই ইনফরমেশন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যত বেশি কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করবে তত তুমি লাভবান হবে হ্যাঁ এবার মাঝে মাঝে একটা দুটো ক্লাস তুমি দেখে নিলে যেমন ধরো কোনো নতুন প্যাটার্ন এলো যেমন এবার ফেস এক্সামে এসএসসি ফেস এক্সামে কিছু নতুন প্যাটার্ন ইন্ট্রোডিউস হয়েছে এখন আমাদের স্ট্রেট কার্ড জিকে আর আসে না এখন আমাদের অন্য রকমের জিকে আসে এখন আমাদের আর্টিকেল ধরে জিকে আসে না একটা পার্টিকুলার ক্লোজ ধরেও জিকে আসতে পারে ডাইরেক্ট প্রেসিডেন্টের পাওয়ার জিজ্ঞেস না করে একটা পাওয়ার দিয়ে বললো এটা দিয়ে কি হয় এরকম জিকে আসতে পারে আপডেটেড প্যাটার্ন অঙ্কে দু তিন রকম নতুন প্যাটার্নের অঙ্ক এসেছে এবার এসএসসিতে এসেছে ফেস এক্সামে এসেছে শেয়ার মার্কেট টাইপস অঙ্ক এইগুলোর জন্য আমাদের ক্লাস দরকার বাট নর্মাল বেসিকের জন্য আমাদের আর কোনো কিছুর এখন আর দরকার নেই এখন তোমাদের একটা জিনিসই দরকার যত পারবে কন্টেন্ট এবং যত পারবে মক টেস্ট আর কিছু না মক টেস্ট মানে সবসময় যে লেন্থ মক টেস্ট দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই মক টেস্ট তুমি যে কোনো মক টেস্ট দিতে পারো টপিক টেস্ট দিতে পারো শর্ট টেস্ট দিতে পারো যা দিতে পারো মুদ্রা কথা হচ্ছে যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত ভালো আরেকটা জিনিস আমি বলে দিই যে এখন লোকজন ভাবে শুধু পড়াশুনো বিশাল পড়াশুনো করলে বোধ যায় যেকোনো বিশাল এক্সামে হাত থাকে অনলি হার্ড স্টাডি দিয়ে কিন্তু হয় না ভাই তার সাথে একটু লাখটাও দরকার তুমি সারা বছর ধরে যা প্রিপারেশন নিলে তার একটা ইমেজ ওই দিনকে গিয়ে পড়বে মানছি পরীক্ষার দিনকে সেই ইমেজটা পড়বে তুমি সারা বছর ধরে কি প্রিপারেশন নিয়েছো ইমেজটা কতটা ক্লিয়ার হবে দ্যাট ইজ ইউর লাক ইমেজটা পড়বে সেটা হচ্ছে তোমার হার্ট স্টাডি ইমেজটা কতটা ক্লিয়ার হবে সেটা হচ্ছে তোমার লাক আয়নাটা কতটা বেশি পরিষ্কার সেটা হচ্ছে তোমার লাক আয়নায় ক্র্যাক থাকতে পারে আবছা হতে পারে কুয়াশা থাকতে পারে হয়তো সারা বছর ধরে পড়লে ওই দিনকে গিয়ে তোমার মেশিন নষ্ট বেরোলো হতেই পারে আমার সাথেই হয়েছে তাও আমার তো এই জিনিসগুলো জীবনে আসতেই থাকবে তো সেটার জন্য ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড হওয়া মানায় বাট লং টাইমে হয় না কিন্তু আমাদের তো কিছু করার নেই না আমরা ভাগ্য বদলাতে পারবো না আমি কিছু বদলাতে পারবো কি করতে পারি আমরা চেষ্টাটা করতে পারি আমাদের চেষ্টা যদি হানড্রেড পারসেন্ট থাকে তারপরে কেউ পাস করে কেউ ফেল করে বাট হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করে যদি তুমি ফেলও করো সেই ফেলটা ফেল নয় ওই হান্ড্রেড পার্সেন্ট চেষ্টাটা কোথাও না কোথাও তোমার ঠিক কাজে লাগবে এবং সেই ফেলটা করেও আনন্দ আছে হ্যাঁ ঠিক আছে ভাই আমি এত পেয়েছি নেক্সট বার আমি এত পাবো যাই হোক মুদ্রা কথা হচ্ছে যারা রিপিটার যারা নতুন তাদের পেড অনেক কোর্স লাগে বা যারা রিপিটার আজ থেকে একটা জিনিস ধরে নাও তারা শুধু শুধু আর কোনো ব্যাচে আসবে না এখন তোমরা টাকাটা ইনভেস্ট করবে না কোনো বইতে না কোনো ব্যাচে অনলি মক টেস্টে এবার আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দিই যে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিতে ফ্রিতে অনেক মক টেস্ট কিন্তু আমরা দিয়ে থাকি যার জন্য কোনো টাকা লাগে না ছোটো ছোটো মক টেস্ট থাকে লং মক টেস্টও থাকে এবং আমরা একটু দেখে নিই এই ফ্রি এর মক টেস্ট আমরা কি করে দিতে পারি কিচ্ছু জাস্ট তোমাদের হাতে একটা জিনিস থাকতে হবে আমাদের আড্ডা টু ফোর সেভেন অ্যাপ কী করে অ্যাপ ডাউনলোড করবে দেখিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে ধরো ধরো আমি এখানে ইউটিউবে তুমি আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি সার্চ করলে করে আমাদের চ্যানেলে ঢুকলে ঢুকে ধরো আমি আমারই একটা ক্লাস চালাচ্ছি ধরো ধরো এই ক্লাসটা আমি চালাচ্ছি এই ক্লাসটায় দেখো যখন তুমি এইভাবে ক্লাসটা নিয়ে আসো তখন ক্লাসটা আসার পরে আমি দেখাচ্ছি কীরকম কি ব্যাপারটা থাকবে দেখো এখানে একটা মোর বলে অপশান আছে দেখতে পাচ্ছ মোড়টায় ক্লিক করলে এখানে দেখো আর একটা মোড় আছে এই মোড়ে ক্লিক করলে গিয়ে দেখো এই যে ডাউনলোড আওয়ার আড্ডা টু ফোর সেভেন অ্যাপ এই লিঙ্কটায় ক্লিক করলে তোমায় ডাইরেক্ট অ্যাপে নিয়ে চলে যাবে বা ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে চলে আসবে কখনো ডাইরেক্ট ক্রোমে নিয়ে আসতে পারে কখনো ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে আসতে পারে ঠিক আছে তো ফার্স্টে তুমি অ্যাপটা তো ডাউনলোড করলে তো ডাউনলোড করার পর আমাদের আড্ডা টু ফোর সেভেন অ্যাপটা তুমি ওপেন করলে এবং ওপেন করার পর দেখো এইখানে তুমি কি কি পেতে পারো সেটা আগে দেখো দেখো ফার্স্ট অফ অল তো এইখানে এই যে ওপরে দেখছো ফ্রি লাইভ ক্লাস আস্ক ডাউট কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি কুইজ ফ্রি ভিডিওজ এতগুলো তো তুমি সবকটা ফ্রিতে পাচ্ছই যেমন তুমি দেখতে পাচ্ছ এখন এইখানে দেখতে পাচ্ছি নন ভার্বাল ক্লাস ওয়ান বাই শুভদীপ বিশ্বাস এটা কিন্তু ফ্রিতে চলছে এটার জন্য কিন্তু কোনো টাকা লাগছে না এটা কিন্তু ফ্রিতে চলছে নন ভার্বাল ক্লাস শুভদেপ স্যারের ক্লাস চলছে তুমি এখান থেকে ডাইরেক্ট জয়েন করতে পারো এছাড়াও দেখো আমরা ফ্রি ক্লাসে কতগুলো ক্লাস ফ্রিতে যেমন দেখো তিন তারিখে আমার একটা ক্লাস ফ্রিতে ছিল ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এক তারিখে এই দুটো ক্লাস আমাদের ফ্রিতে ছিল তোমরা জানি না দেখতে পাবে কিনা আমি একবার এখানেও দেখিয়ে দিচ্ছি এই দেখো এক তারিখের ফ্রি এর ক্লাস তিরিশ তারিখের ফ্রি এর ক্লাসটাও আমরা দেখিয়ে দিচ্ছি তিরিশ তারিখের ফ্রি এর ক্লাস তো আমরা রেগুলার একটা না একটা ফ্রি ক্লাস কিন্তু দিতেই থাকি আরেকটা আমি কি বললাম মক টেস্ট দেখো এই যে কুইজটা আছে না কুইজে ডেলি ক্লিক করো ডেইলি কুইজে ক্লিক করলে তুমি এখানে প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট পেয়ে যাবে আমাদের অ্যাপ হয়তো জানি না পাশে ব্ল্যাক স্ক্রিন দেখাতে পারে আমি একবার এখানেও দেখিয়ে দিচ্ছি এই দেখো প্রত্যেকটা মক টেস্ট তুমি এখানে পেয়ে যাবে প্রত্যেকটা মক টেস্টের সমস্ত কিছু কোশ্চেন সব কিছু তুমি এখানে পেয়ে যাবে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আছে মিসলেনিয়াসের জন্য আছে এসএসসি এক্সামের জন্য আছে সমস্ত কিছু আছে এখানে যেমন মেগা কুইজ আছে তিরিশটা কোশ্চেন চব্বিশ মিনিটের সিমিলারলি দেখো দশটা কোশ্চেন পাঁচ মিনিট দশটা কোশ্চেন দশ মিনিট সব কিছু আছে এখানে ইচ অ্যান্ড এভরিথিং আছে তোমরা যে স্মক টেস্টটা দিতে গেলে কী করতে হবে ধরো আমি এই ধরো এটা এইটা খুলছি ধরো হিস্ট্রি এমসি কি আমি ধরো এটা দেব অ্যাটেমে গেলাম জিনিসপত্র এলো স্টার টেস্ট করলাম দেখো ফার্স্ট ফার্স্ট এটা এসেছে এবার ধরো তুমি এই ল্যাঙ্গুয়েজটা পারছো না এই ল্যাঙ্গুয়েজটায় তুমি বাংলায় চেঞ্জ করে নাও কি করে করলাম এই যে ওপরে একটা লেখা জায়গা আছে এটাই ক্লিক করলে তুমি ফন্টও চেঞ্জ করতে পারবে ধরো আমি লার্জ ফন্টে দেখব এ দেখো ফন্টও চেঞ্জ হয়ে গেল ল্যাঙ্গুয়েজও চেঞ্জ হয়ে গেল কান্দারিয়া মহাদেব মন্ডরটি কারা নির্মাণ করেছিল আমি এখানে র্যান্ডম কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই ধরো আমি এখানে এটা দিলাম তারপরে ধরো ইতিহাসবিদ আফার গোটন এনপ্রায়ার এই বই লিখেছেন সাম্রাজ্যের নাম কী ছিল আমি ধরো এখানে একটা দিলাম এরকমভাবে ধরো আমি সবকটা জিনিস দিলাম এখানে ধরো দিলাম মধ্যপ্রদেশ যা কিছু হোক আমি দিলাম দেওয়ার পরে ধরো আমার হয়ে গেছে এবার আমি সাবমিট করব কিভাবে করব এই যে ওপরে তিনটে সংখ্যা এখানে দিলাম দেখো এইখানে তুমি সব কোশ্চেনগুলো একসাথে দেখতে পাবে ধরো তুমি ডাইরেক্ট দশ নম্বর কোশ্চেন যাবে এখানে গিয়ে ডাইরেক্ট দশ নাম্বার কোশ্চেনে চলে গেলে তিন কাঠিয়া প্রণালী বলতে কি বোঝায় দেওয়ার পরে এবার ধরো তুমি সাবমিট করবে কিভাবে করবে হয় একদম লাস্ট কোশ্চেন এলে তোমার সাবমিট টেস্টের অপশান আসবে অথবা ধরো তুমি পাচ্ছ না এই তিনটে দাগে গেলে এখানে সাবমিট টেস্টের কোশ্চেন আসবে মানে অপশান আসবে ক্লিক করলে তোমাকে দেখিয়ে দেবে যে কটা অ্যাটেন্ড করেছো কটা স্কিপ করেছো কটা করেছো সমস্ত কিছু তোমার এখানে দেখিয়ে দেবে কটা ভিজিট করো নি সাবমিট টেস্ট করলে করার পরে দেখো তোমার কত স্কোর হয়েছে সেটা তোমাকে দেখিয়ে দেবে তুমি কত র্যাঙ্ক করেছো তোমার অ্যাকিউরেসি পার্সেন্টেজ কত তোমার পার্সেন্ট টাইল কত তোমার দশের মধ্যে স্কোর কত তোমার নেগেটিভ মার্ক কত হয়েছে সমস্ত কিছু তুমি এখানে দেখিয়ে দেবে টপারের সাথে অ্যাভারেজের সাথে তোমার কোথায় কি পার্থক্য আছে সমস্ত কিছু এবার আমরা টেস্টটা তো দিলাম জানতে তো হবে যদি কিছু না জানি তো আমরা ভিউ সলিউশনে দেখলাম প্রত্যেকটা জিনিসের দেখো ডিটেল সলিউশন এখানে দেওয়া আছে দেখো আমি এখানেও দেখিয়ে দিচ্ছি একবার প্রত্যেকটা জিনিসের ডিটেল সলিউশন দেওয়া আছে সমস্ত কিছুগুলো তুমি এখানে ডিটেলসে পেয়ে যাবে সমস্ত কিছু বুঝা গেল তো এই হচ্ছে আমাদের গল্প অ্যাপের গল্প তো যারা আমার বন্ধু বান্ধব আছো বেস্ট অফ লাক সবাইকে ভালো করে প্রিপারেশান নাও আমাদের ফ্রি ক্লাসের একটা লিস্ট আমি ওপরে তোমাদের দিয়ে দেব সেই দিনগুলোতে জয়েন হয়ে যাবে প্রত্যেকে এটাও একটা রিমাইন্ডার দিয়ে রাখো যেমন এসএসসির জন্য দুপুর বারোটার সময় সৌমা ম্যামের ফ্রি ক্লাস যায় একদম এসএসসি এমটিএস সেটা টার্গেট করে আমার একটা করে ফ্রি ক্লাস যায় শুভদীপ স্যারের যায় সব স্যার ম্যাডামরা ফ্রিতে একটা করে ক্লাস নেন সমস্ত এক্সামকে টার্গেট করে তো আর কিন্তু কোনো অজুহাত থাকলো না স্যার ব্যাচের দাম অনেক বেশি এই সেই কিছু দিচ্ছি যারা রিপিটার বন্ধুরা আছো ফ্রাস্ট্রেটেড হয়েও না বেস্ট অফ লাক সবাইকে মক টেস্ট দাও ডেলি কুইজ দাও কোনো কিছু অসুবিধা হলে আমাকে জানিও কারো যদি আমার সাথে কোনো দ্বিমত থাকে থাকতেই পারে কমেন্ট সেকশনে লিখে দিও আমি নিশ্চয়ই আমি বা আমার টিম সেটা যথাযথ উত্তর দিতে পারবো এবং তোমাদের শান্ত করতে পারবো যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট এই অ্যাপের লিঙ্ক আছে অবশ্যই প্রত্যেকে অ্যাপটা ডাউনলোড করো ঠিক আছে বস ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই বেস্ট অফ সবাইকে তো আজকে আমি গেলাম আবার তোমাদের সাথে কালকে সকাল এগারোটায় লাইভে দেখা হবে কাটা বন্ধুক বাই